আসসালামু আলাইকুম বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে শুরু হয়ে গেছে বিক্ষোভ অন্যদিকে বহির হয়ে গেছে ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী ইসরায়েল যে বিশ্ব মানবতার জন্য শত্রু সেটা কিন্তু আমরা সবাই জানি আমি আপনাদের দুপুরের সংবাদে জানিয়েছিলাম যে ইসরায়েল কখনোই যুদ্ধবিরতিতে রাজি হবে না এখন হয়েছেও তাই বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাইডেনকে এবার তিনি পুরো আঙ্গুল দেখিয়ে দিয়েছেন যে আমরা যুদ্ধবিরতি করব না তুমি যতই চেষ্টা করো না কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চাইলেও আর নেতানিয়াহুকে আটকাতে পারছেন না নেতানিয়াহু এবার ছন্ন ছাড়া হয়ে গেছে তারপরেও বাইডেন প্রশাসন নেতানিয়াহুর জন্য এখনো করে যাচ্ছে আমি খুব দুঃখ এবং ক্ষোভের সাথে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাঁচটা গোলাম হয়ে গেছে শুধুমাত্র স্বার্থের লোভে পড়ে তারা আজ শত শত নিরীহ ফিলিস্তিনি নাগরিককে চোখের সামনে হত্যা করতে দিচ্ছে তাদের হাতও আজ রক্তে অঞ্চিত তারা পুরো বিশ্বে এক ধরনের বিপর্যয় সৃষ্টি করে ফেলেছে যাই হোক বিশ্বের নেতারা হয়তো চাইলে থামাতে পারত ফিলিস্তিনি এই যুদ্ধ কিন্তু তারা থামাচ্ছে না কিন্তু তাই বলেছে বিশ্বের জনগণ চুপ করে বসে থাকবে তা কিন্তু নয় ইসরায়েলের বিশ্ববিদ্যালয় সহ সকল স্থানে সকল দেশে দেশে ভয়াবহ বিক্ষোভ চলতে শুরু করেছে আজকের বিস্তারিত প্রতিবেদনে এসব নিয়েই থাকছে ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন প্রথমেই চলে যাব বিশ্বব্যাপী বিক্ষোভ ধ্বনি ইসরায়েলি বোধির বাহিনী যে সময় ভারতীয় উপমহাদেশে মহা ভাঙ্গন ঘটেছিল ঠিক একই সময়ে মধ্যপ্রাচ্যে মহা আগ্রাসন হয়েছিল ছয় মাসের মাথায় পনেরো হাজার মানুষের প্রাণ নাশ হয় আট লাখ ফিলিস্তিনিকে চরম নির্যাতন ও উচ্ছেদ করে স্বাধীন রাষ্ট্র হয়েছিল ইসরায়েল নিজের ভিটা ছেড়ে উদ্বাস্ত জীবন সে যে কি ভীষণ যাতনার ফিলিস্তিনিরা তখন থেকেই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে সালের দিনে নিজের ভিটা ছেড়ে এরপর ছয় সে কি ভীষণ চাতনার ফিলিস্তিনেরা তখন থেকেই এমন অমানবিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে এরপর উনিশশো সালে ছয় দিনে আবার আরব ইসরায়েল যুদ্ধের চার লাখ ফিলিস্তিনি উদ্বস্ত হয় সেই সময় থেকেই পুরো অবরুদ্ধ হয়ে পড়ে গাজ উপত্যকা আর পশ্চিম তীরে তো অবৈধ বসতি স্থাপন চলছে দীর্ঘ 56 বছরের শ্বাস অবরোধের জবাব দিতে 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলের ভিতরে অতর্কিত হামলা চালায় হামাস যারা 2007 সাল থেকে গাজা শাসন করে আসছে সেদিন থেকে এক উৎসবে হাজার হাজার মানুষ যোগ দিয়েছিল বিদেশি নাগরিকও ছিল অনেক হামাসের ওই হামলায় 1150 এর মতো মানুষ নিহত হয় এদের মধ্যে নারী ও শিশুও ছিল অনেক পাশাপাশি আড়াইশোর মতো মানুষকে জিম্মি করে নিয়ে যায় হামাসের যোদ্ধারা ওই দিন থেকেই গাজাই সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল সাড়ে সাত মাসে তাদের হামলায় ছত্রিশ হাজার ফিলিস্তিনির প্রাণ ঝুড়েছে এদের মতো অর্ধেকই নিরীহ নিরস্ত্র শিশু ফিলিস্তিনে বিশ থেকে বাইশ লাখ মানুষের বসবাস এই যুদ্ধের সময় এদের প্রায় সবাইকে অভ্যন্তরীণভাবে উদ্যাস্ত হতে হয়েছে একবার নয় কয়েক দফায় উত্তরে হামলা হলে দক্ষিণে আবার দক্ষিণে হামলা হলে উত্তরে পূর্ব গাজায় আশ্রয় নিয়ে পরে হামলার মুখে পড়েছে সাধারণ মানুষেরা সীমানা ঘেরাও করে অবরুদ্ধ রেখে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার রাষ্ট্র ইসরায়েল বিমান হামলা যেমন করছে পাশাপাশি গাজার ভূখণ্ডে অর্থাৎ অভ্যন্তরে ঢুকে স্থল হামলা শুরু করেছে যুদ্ধবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনাবাহিনী এই যুদ্ধে গাজার শিক্ষালয় উপাসনালয় স্বাস্থ্যকেন্দ্র কিছুই বাদ চায়নি আগ্রাসনের হাত থেকে চলতি সপ্তাহেই আল আকসা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার পুড়িয়েছে ইসরায়েলের সেনারা ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তাফা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে গ্রন্থাগারে একজন সেনা একটি বই হাতে নিয়ে দেখছেন আর তার পেছনের বইয়ে আগুন জ্বলছে স্পষ্টভাবে এ হলো সাংস্কৃতিক গণহত্যা ইসরায়েল আসলে ভয় পায় স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের লেখুকে তাই সৃজনশীল লেখক ও ভবিষ্যতের সৃজনী সত্তাকে হত্যা করার পাশাপাশি অতীতের সব লেখা যার মধ্যে নিশ্চয় আছে স্বাধীনতার রূপরেখা পুড়িয়ে ফেলছে তারা বই পড়ে কিন্তু পান বই পড়ে কিন্তু পান্ডুলিপি পড়ে কি ফিলিস্তিনিদের শরীর শেকলে বেঁধে রাখা হয়েছে সীমানা বন্ধ রেখে অবরোধ করা যায় কিন্তু স্বাধীনতার চেতনাকে খুন করা যায় না ইসরায়েল তা পারবে না কিন্তু ইসরায়েল সেই অপচেষ্টায় চালিয়ে যাচ্ছে আর বিধ্বংসী রূপে আবারও বরবর চেহারায় নেতানিয়াহুকে থামানোর জন্য ঘরে ও বাইরে প্রবল চাপ তৈরি হয়েছে একদিকে হামাসের হাতে এখনো জীবিত থাকার জিম্মিদের ছাড়িয়ে আনার দাবিতে তাদের স্বজনেরা নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ করছে অন্যদিকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ আফ্রিকা ও এশিয়া বিশ্বের সব প্রান্তেই গাজার গণহত্যা বন্ধে ও অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে গণবিক্ষোভ হচ্ছে ইহুদিরাও নেতানিয়াহুর যুদ্ধ নীতির বিরুদ্ধে বিক্ষোভ করছে আবার তারই যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রীরা নেতানিয়াহুর নীতির কঠোর সমালোচনা করেছে ইসরায়েলের পার্লামেন্টের প্রধান বিরোধী নেতা ইয়াল আপিত বলেছেন নেতানিয়াহুর কাছে তার রাজনৈতিক তার রাজনৈতিক ভবিষ্যৎ ছাড়া আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয় এমনকি ইসরায়েলের ভবিষ্যত না বিশ্বজুড়ে গণবিক্ষোভে বিশেষত যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী বিক্ষোভে যুদ্ধ যুদ্ধবিরোধী স্লোগানগুলো কার না কানে বাঁধে শোনা চায় এখনই যুদ্ধ থামাও গণহত্যা বন্ধ করো ফিলিস্তিনি স্বাধীন করো ইসরায়েল নিপাত যাক খুনি নেতানিয়াহুর বিচার চাই জাতিসংঘের সাধারণ পরিষদে কতবার যুদ্ধবিরতির আহ্বান উঠল জাতিসংঘের শীর্ষ ন্যায় বিচারের আদালত থেকে আগ্রাসন বন্ধের হুকুম এলো কিন্তু লাখো ফিলিস্তিনের আহাজারি বিশ্বব্যাপী বিক্ষোভধ্বনি আদালতের নির্দেশবাণী কিছুই শুনছে না ইসরায়েলের খুনি বাহিনী এদের কেতাবের নাম ইসরায়েল ডিফেন্স ফোর্স বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী চরিত্র দোষে এদের নাম হওয়া উচিত ইসরায়েল ডিপ ফোর্স বা ইসরায়েলি বোধির বাহিনী রোম সংবিধি মেনে গড়ে ওঠা আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খান জানিয়েছেন গণহত্যার নায়ক নেতানিয়াহু ও তার প্রধানমন্ত্রীকে এবং হামাসের তিন নেতাকে গ্রেপ্তার যেন পরোয়ানা জারি করা হয় একে নজিরবিহীন নৈতিক স্থলন বলে অভিহিত করেছে নেতানিয়াহু চোখ থাকতেও ইসরায়েলের বর্বরতা দেখতে পায় না যুক্তরাষ্ট্র সেই উল্টো হুঁশিয়ারি দিয়েছে আদালতটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে সেই যুক্তরাষ্ট্রই ভেটো দিয়ে জাতিসংঘে ওঠা ফিলিস্তিনের মুক্তি ও শান্তির প্রায় সব কণ্ঠ অবরোধ করে রেখেছে গত অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনে গাজায় প্রায় আট মাস ধরে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী এই হামলায় হাজারের বেশি মানুষ নিহত এবং আশি হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে এমন অবস্থায় মানবিক বিপর্যয়ে পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে পড়েছে দেশে দাবি উঠেছে এই অমানবিক যুদ্ধ বন্ধের তবে নানা বাহানায় ইসরায়েল বেশ কয়েকবার যুদ্ধবিরতির উদ্যোগকে ভেসতে দিয়েছে এমন পরিস্থিতিতে গতকাল শুক্রবার গাজায় যুদ্ধবিরতির জন্য তিন পর্যায়ের একটি নতুন রূপরেখা বিস্তারিত তুলে ধরেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় এই রূপরেখাকে ইতিবাচক হিসেবে বিবেচনা করার কথা জানিয়েছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাবের কথা ঘোষণাকালে প্রেসিডেন্ট বাইডেন প্রায় আট মাস ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তির টানার আহ্বান জানান তবে দ্রুতই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাইডেনের শান্তি আলোচনা শুরুর আহ্বানে নেতিবাচক মনোভাব দেখান জোর দিয়ে বলেন হামাসের গাজা শাসন করা এবং ইসরায়েলের জন্য হুমকি হয়ে ওঠার ক্ষমতা হুমকি হয়ে ওঠার ক্ষমতা নিঃশেষ না করা পর্যন্ত ইসরায়েলি সেনারা লড়াই চালিয়ে যাবেন গাজার দক্ষিণ অঞ্চলীয় অতি ঘনবসতিপূর্ণ রাফা শহরে অভিযান না চালাতে বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এ অবস্থায় অনেকটা অপ্রত্যাশিতভাবে শুক্রবার ইসরায়েলের ওই যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করলেন জো বাইডেন তবে বাইডেনের এই যুদ্ধবিরতির প্রস্তাবকে পুরো আঙ্গুল দেখিয়েছে হু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে গতকাল যে প্রস্তাবটি উপস্থাপন করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রস্তাবে বাইডেন বলেছেন প্রথমে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে এরপর ইসরায়েলি বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে গাজায় বিপুল ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হবে কয়েকশো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল হামাস মুক্তি দেবে ইসরায়েলি জিম্মিদের যার মধ্যে পুরুষ সেনারাও এরপর গাজার পুনর্গঠনের সব ধরনের হামলা বন্ধ অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতি হবে বাইডেন এটিকে ইসরায়েলের প্রস্তাব হিসেবেই অভিহিত করেছে তবে মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানি নেতানিয়াহু আজ নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছে হামাসের সামরিক শাখা ও প্রশাসনিক কাঠামো চিহ্নিত না করা পর্যন্ত অব্যাহত রাখা হবে তিনি বলেছেন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরায়েলের যে শর্ত রয়েছে সেটি পরিবর্তিত হয়নি হামাসের সামরিক প্রশাসনিক কাঠামো ধ্বংস করা সব জিম্মিকে মুক্ত করা এবং নিশ্চিত করা গাজা আবারও ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না তিনি আরো বলেছেন স্থায়ী যুদ্ধবিরতি হওয়ার আগ পর্যন্ত ইসরায়েলের তার শর্ত অটল থাকবে এসব শর্ত পূরণ হওয়ার আগে ইসরায়েলের স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হতে হবে এমন ধারণা বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে প্রস্তাব দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হামাস বলছে তারা এতে ইতিবাচক এছাড়া ইসরায়েলের বিরোধী দলগুলো এতে সমর্থন জানিয়েছে হামাসের হাতে যেসব জিম্মি রয়েছে তাদের পরিবারের সদস্যরাও এই শর্ত কার্যকর করার দাবি জানান ইসরায়েলের সব বিশ্ববিদ্যালয় ও গবেষণা ইনস্টিটিউটগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে অনেক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয় তাদের সম্পর্ক ছিন্ন করেছে ইসরায়েলের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলো ঘেন্টের মানবাধিকার নীতির সঙ্গে আর না থাকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে শুক্রবার বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে মে মাসের প্রথম থেকে মে মাসের প্রথম দিক থেকে ঘেন্টের ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা গাজে ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতিবাদ করে আসছে আর বিশ্ববিদ্যালয়টির কিছু অংশ দখল করে রেখেছে জানিয়েছে রাইটার্স এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে তারা তাদের তদন্তে ইসরায়েলের একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দেশটির সরকার সামরিক বাহিনী এবং গোয়েন্দা বাহিনীগুলোর সংযোগ দেখতে পেয়ে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে তদন্তে আন্তর্জাতিক আদালতের সাম্প্রতিক রায়ও উল্লেখ করা হয়েছে ওই রায়ে আন্তর্জাতিক বলছে গত কয়েক মাসের গাজার মানবিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের দুই সপ্তাহ আগেই ইসরায়েলের তিনটি ইনস্টিটিউটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে এরপরেও ইসরায়েলের আঠারোটি একাডেমিক প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সম্পর্ক বোঝায় ছিল তবে ইসরায়েলের ছয়টি নন একাডেমিক প্রতিষ্ঠানের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের কোনো সম্পর্ক তারা খুঁজে পায়নি আর তাই এসব প্রতিষ্ঠানের সঙ্গে তাদের গবেষণা প্রকল্প চালিয়ে যাবে বলে জানিয়েছে ঘেন্ট বেলজিয়ো সম্প্রচার মাধ্যম ভিআরটিকে বিক্ষোভকারীরা জানিয়েছে তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানালো বাকি ছয়টি ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে খেন্ট সম্পর্ক ছিন্ন করুক এমনটি চান তারা তাই তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাবেন গত সপ্তাহের মাঝামাঝি বেলজিয়ামের আরো দুটি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের অংশীদারিত্ব পাল্টানোর ঘোষণা দিয়েছিল এন্ড ওয়ার্প বিশ্ববিদ্যালয়ে জানিয়েছে তারা ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চলমান গবেষণা প্রকল্পগুলো অব্যাহত রাখবে কিন্তু ইসরায়েলি অংশীদারদের সঙ্গে নতুন প্রকল্প বন্ধ রাখবে লিবোদে ব্রুসেল বিশ্ববিদ্যালয় জানিয়েছে তারা ইসরায়েলি অংশীদারদের সঙ্গে আর কোনো প্রকল্প শুরু করবে না আর ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত এই নীতি ফিলিস্তিনি অংশীদারদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এবার চলে যাব আমরা একটু রাশিয়া ইউক্রেন প্রসঙ্গে ফিলিস্তিনি যুদ্ধের আড়ালে ঢাকা পড়েছে কিন্তু রাশিয়া এবং ইউক্রেন এবার সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা রয়েছে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়ার ধাপ্পাবাজি করছে না বলে পাশ্চাত্যকে হুঁশিয়ারি দিয়েছে কিন্তু রাশিয়া রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেব বলেছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে যে কথা বলা হয়েছে তা মোটেই ধাপ্পাবাজি নয় তিনি বলেন পশ্চিমাদের সাথে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য আমেরিকা ও জার্মানির অস্ত্র ব্যবহারের ব্যাপারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার পর মেদভেদেব এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি বলেন পশ্চিমাদের সরবরাহ করা যে সমস্ত দীর্ঘপাল অস্ত্র ইউক্রেন ব্যবহার করছে রাশিয়া মনে করে তার ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলো সেনারাই নিয়ন্ত্রণ করছে এটা কোনোভাবেই সামরিক সহযোগিতা নয় বরং আমাদের বিরুদ্ধে তাদের যুদ্ধে অংশগ্রহণ মেদভেদে সুস্পষ্ট করে বলেন রাশিয়ার ভেতরে হামলা চালানোর জন্য দীর্ঘ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের ইউক্রেনকে অনুমতি দিয়ে পশ্চিমা দেশগুলো মূলত চলমান যুদ্ধকে চূড়ান্ত ধাপে নিয়ে গেছে কেউ এখন আর এই চূড়ান্ত ধাপের যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিতে পারবে না এ অবস্থায় পশ্চিমাদের কেউ যদি এটা ভাবে যে রাশিয়া কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করবে না তাহলে সেটা হবে মারাত্মক ভুল মেদভেদেব বলেন এটা ভয় দেখানো নয় বাজিও নয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন